কাউন্সিলর কবি বাবুল সাহেব উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনাদের এই মাদ্রাসা মসজিদ নিয়ে অনেক গঠন, আমি নিজেও গেছি ওদিন, যেদিন আপনারা কিছু লোকজন আপনাদেরকে মারছে আমি নিজেই গেছি, আমি নিজে দেখছি। যাই হোক, আপনারা যে দাবি দেওয়া তুলেছেন, আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সাথে 10 মিনিট আগে কথা বলেছি, মাননীয় মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি, কথা বলে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি আমরা, যে আমরা আজকে এই মুহূর্তে আপনাদের মসজিদটা আমরা খুলে দেব। আমরা মসজিদটা খুলে দেব, মাদ্রাসাটা বন্ধ থাকবে। আমরা আপনাদের প্রতিনিধি আসতে আসতে একটু শুনুন, কথা শুনুন, একটু কথা বলুন। আচ্ছা যাক, আপনাদের বসেন বসেন, আপনাদের কর্তৃপক্ষের সাথে, আপনাদের কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আমরা আমি বলতেছি, বসেন বসেন, আমি বলতেছি ভাই, আমরা শান্ত শুনেন, আমার কথা শুনেন, আমার কথা শুনেন, মুরব্বীদের কথা শুনেন, এটা তো শুনেন, এই কথা শুনেন, এটা তো ওনাদের সিদ্ধান্ত শোনাইছে, আমাদের সিদ্ধান্ত আছে না? চুপ থাকেন, আমাদের সিদ্ধান্তটা আমি শোনাচ্ছি আপনাদেরকে, আমাদের সিদ্ধান্ত শোনাচ্ছি, ওনাদের বক্তব্যটা শোনেন, এরপরে আমাদের সিদ্ধান্ত আমরা কর্মসূচি দিব, তারপরে আপনারা যাবেন। আপনারা একটু শান্ত, একটু শান্ত শোনেন, আপনারা উত্তেজিত হন, আমি কথা বলতেছি আপনাদের জন্যই, কথা হলো শোনেন, আপনাদের মসজিদ এখন খুলে দেবো, এরপর আপনাদের যে দাবি দেওয়ার তিনটা দাবি, এটা আমাদেরকে একটু সময় দেবেন নাকি, একটু সময় দেবেন না? সারা শোনেন, অনেক দিনের সমস্যা, আমরা চাই একবারে সমাধান করব। আমাদেরকে 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 সামনে শনিবার পর্যন্ত সময় দেবেন, এই শনিবারের মধ্যে আমরা আপনাদের সমস্ত লোকজনে বসে, আজকে আপনাদের মসজিদের চাবি আমার কাছে, আমি আরো 2 দিন মসজিদে গিয়েছি, গিয়ে দেখছি কি অবস্থা, ফ্রিজে অনেক কিছু ছিল, আমি ফ্রিজ বন্ধ করেছি, আমি মসজিদ দেখেছি কি অবস্থা, আমি নিজে গেছি, পুলিশের কাছে কিন্তু চাবি না, চাবিটা আমার কাছে। আমরা সামনের বৃহস্পতিবারের মধ্যে আমরা আপনাদের সমাধান করব, আজকে মসজিদ খুলে দেব। এখন আমি যাব আপনাদের সাথে, আমি আপনাদের সাথে নিয়ে এখন যাব, আমি মসজিদ খুলে দিচ্ছি, ঠিক আছে? আমি এখন চাবি নিয়ে যাচ্ছি, আজান হবে আজকে, আপনারা মসজিদে নামাজ পড়বেন, মাদ্রাসা ইনশাল্লাহ খুলবে বৃহস্পতিবারের মধ্যে। আমরা আমরা তো সাদিয়া নিতে মতন সন্ত্রাসী না, কি বলে, সন্ত্রাসীদের ঠাই এই বাংলাদেশে নাই, সন্ত্রাসীদের ঠাই। কমিশনার সব বলছেন আমরা ওনাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই, কিন্তু আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি সমস্যার সমাধান না হয়, শুক্রবারের রাস্তাতে আগুন জ্বলবে, পুরো টাকা চলে যাবে, শুক্রবারে পুরো টাকা চলাবে। এখন এই ইনশাল্লাহ আমাদের ভাই শোনেন, ভাই শোনেন, এখন আমাদের সামনে সমাজ, আমাদের ভাইরা, আমার আজকের এই সম্মেলনের সভাপতি মাদ্রাসাতুল মাইনুল ইসলাম এবং মসজিদের জমিদাতা আত্তাউদ্দিন ডালি সাহেব সভাপতির বক্তব্য দিবেন, এরপরে তো হবে। আসসালামু আলাইকুম, আপনারা এই জুম্বার পরের থেকে আপনারা একত্রিত অনেক কষ্ট করছেন, এই জন্য আপনাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের অত্র এলাকার কমিশনার সাহেবরা মা সরা কইরা বলছে আপনাদের যে দাবি, এই দাবি আমরা মাইনা নিব, এবং এই মুহূর্তে আমরা আপনাদের মসজিদ খুলে দিব। সবাই বলেন আলহামদুলিল্লাহ,
এখন আপনাদের সামনে কথা বলবেন আর কমিশনার আছেন আর কথা বলার দরকার নাই ভাই ভাই শুনেন দোয়া হবে এখন দোয়ার পরে আমরা মাদ্রাসাতুল মঈনুল ইসলাম ওই মসজিদে মসজিদে যাব ওখানে ইনশাআল্লাহ আযান হবে আসর নামাজ পড়ে আমরা ওখান থেকে এই কোকাকোলার এই রাস্তা দিয়ে যাব আমরা ওই মসজিদে এখনি যাব ইনশাআল্লাহ কমিশনার সাহেব গেট খুলে দিবেন দুই রাস্তা দিয়ে যান আপনারা আস্তে ধীরে যাবেন তারা ওরা করবেন না আমাদের কমিশনার সাহেব তিনজন কমিশনার এখানে উপস্থিত আছেন আমরা ওনাদেরকে শ্রদ্ধার সাথে ওনাদের ইজ্জতের সাথে আমরা ওনাদেরকে সম্মান জানাচ্ছি ওনাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন জাতির স্বার্থে ইসলামের স্বার্থে আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুক এখন আপনাদের সামনে আমাদের দোয়া করবেন মাদ্রাসা দোয়া করবে আমাদের মাদ্রাসাতুল মঈনুল ইসলামের মুতামিম হযরত মাওলানা আতাউল্লাহ সাহেব ভাই দোয়ার সাথে সাথে আমাদের রাস্তাটা আমরা যান চলাচলের জন্য খুলে দেব আমাদের এই বাসগুলা এবং যাতে যাইতে পারে আমরা সেইভাবে আস্তে আস্তে আমরা মসজিদের দিকে যাব রাস্তাটা আমরা ক্লিয়ার করে দেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رحمن يا رحيم يا كريم আমাদের সবার সমস্ত গুনাহকে মাফ করে দাও পৃথিবীর সমস্ত মুসলমানের গুনাহকে মাফ করে দাও আমরা সবাই হেদায়েতের মহতাজ আমাদেরকে হেদায়েত দান করো ইয়া আল্লাহ তোমার কালিমার বলন্দের জন্য আমাদেরকে একত্রিত করছো তুমি আমাদের এই একত্রিত হওয়াকে তুমি কবুল ফরমো মাদ্রাসা মসজিদকে কবুল ফরমো সমস্ত ওলামা তোলাবাদেরকে দিনদারের সাথে চলার তৌফিক আতা ফরমো দিনের খেদমতের সাথে চলার তৌফিক আতা ফরমো সাথে সাথে আমাদের কমিশনার ভাইরা যারা আসছেন আরো মুরব্বী কেরাম যারা আসছেন সবাইকে দিনের সহযোগিতা করার জন্য তৌফিক আতা ফরমান দিনের বিরোধিতা থেকে সমস্ত মুসলমানকে হেফাজত করেন প্রশাসনকে হেফাজত করেন হুকুমতকে হেফাজত করেন সমস্ত মুসলমানকে একাত্মবদ্ধ হলে দিনের দিনের আওয়াজের উপর একসাথে হওয়ার তৌফিক আতা ফরমান আল্লাহ পাকের হুকুমকে পুরো করার তৌফিক আতা ফরমান নবীর সুন্নাত মোতাবেক চলার জন্য তৌফিক আতা ফরমান আল্লাহ আমাদের মজলিসকে পুরোপুরি ভরপুর কবুল ও মঞ্জুর ফরমান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরা খালকি ওয়া নূরি আরশি বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ভাই আমরা ভাই রাস্তা ছেড়ে দেবেন আমরা সবাই থাকবে না ইনশাল্লাহ সবাই মসজিদে গিয়ে মাইলে এসে মাদ্রাসা মসজিদে গিয়ে নামাজ পড়বে ইনশাল্লাহ চলে আসি তাকবীরের সাথে সাথে
তোমরা যারা সাথ তুলতে পেরে আছো তার সাথে ক্ষমতা নিয়ে বাংলাদেশের দিকে রান করো তোমরা মনে রাখবে আর পরে এই বাংলার জমিনে কোথাও শক্তি প্রদর্শন করার জন্য তোমরা পাবে না ভাই
মাদ্রাসা মসজিদ খুলে দাও, খুলে দাও দিতে হবে, মাদ্রাসা মসজিদ খুলে দাও, মাদ্রাসা মসজিদ খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, কমিশনার নজরুলের দালালি, কমিশনার নজরুলের দালালি, কমিশনার নজরুলের দালালি, সাত পুত্রের পক্ষে কমিশনার নজরুলের দালালি, দালালি, সমস্ত ভাতভক্তদেরকে, সমস্ত বাতিল ভক্তদেরকে প্রতিহত করা হয় এবং এই মাদ্রাসাকে সংরক্ষণ করার জন্য, এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য মসজিদ মাদ্রাসা রক্ষা করা এটা এলাকাবাসীর এক নম্বর দায়িত্ব। ইনশাআল্লাহ আপনারা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন, মাদ্রাসার ভালোবাসার প্রতি, মাদ্রাসার ভোট ভিত্তি পাবেন, মাদ্রাসাকে সঠিক পথে আপনারা সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন এবং কোন বাতিল পন্থী মুক্তি বিভাগ মাদ্রাসায় রয়েছে, ইসলামের আইন ও গবেষণা বিভাগ পর্যন্ত রয়েছে, সর্বোচ্চ জামাত পর্যন্ত রয়েছে, আপনারা মাদ্রাসাকে সহযোগিতা করবেন ইসলাম ব্যাংকে দাও, ঘুরিয়ে দাও, ব্যাংকে দাও, ঘুরিয়ে দাও, জিন্দাবাদ, জিন্দাবাদ, আমরা কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ মাদ্রাসা মসজিদ দেখতে পারবো, মাদ্রাসা মসজিদের এক অংশ দেখা যাচ্ছে, আমরা যে মসজিদটি খোলা নিয়ে দীর্ঘক্ষণ ধরে আন্দোলন করে আসতেছি, ইনশাআল্লাহ
হ্যাঁ চলতি অবস্থাকে লাভ দেবো না ভাই, সাবধানে নামবো ধীরে ধীরে। এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, দীর্ঘ দুই মাস আট দিন মাদ্রাসায় মঈনুল ইসলাম মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স বন্ধ থাকার পরে আজকে ইনশাআল্লাহ খুলে দেওয়া হয়েছে। আজকে আসরের নামাজে আমরা সবাই অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়মতান্ত্রিক ভাবে মাদ্রাসায় মঈনুল ইসলাম মসজিদ মাদ্রাসা ইনশাআল্লাহ আগের মতই চলবে, আর কোন বাতিলকে এই মাদ্রাসা মসজিদে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা সর্বোত্তিকভাবে সহযোগিতা করবেন এবং মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। মাদ্রাসা মসজিদের কাছাকাছি এসে গিয়েছি, অনেক ভাই বিভিন্ন প্রশ্ন করেছেন উত্তর দিতে পারিনি যেহেতু সমাবেশ ছিল। ইসলাম মাদ্রাসা মসজিদের কাছাকাছি এসে গেছি, যে মাদ্রাসা মসজিদের জন্য আমরা দীর্ঘক্ষণ আন্দোলন করেছি। আমরা আগেও শুনেছি বা জেনেছি আমাদের গত কুরবানি ঈদ, এই যে কিছুদিন আগে যে আমাদের কুরবানি ঈদ হলো, এরপরের দিন সাদ বাহিনীরা আমাদের এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলের উপরে হামলা করেছিল। আমরা তখন লাইভ দেখিয়েছিলাম, তখন আমরা লাইভ দেখিয়েছিলাম সবাইকে যে কারো মাদ্রাসার যিনি পরিচালক ছিলেন মুফতি আতাউর রহমান সাহেব, তিনি মারা যাওয়ার পর দেখুন গেট মাদ্রাসার গেট খুলে দিয়েছে। যে কথা বলতেছিলাম যে আমাদের মাদ্রাসার মূল যিনি প্রতিষ্ঠাতাদের ভিতরে ছিলেন একজন এবং মুহতামিম ছিলেন মুফতি আতাউর রহমান সাহেব, ছিল ঈদের পরের দিন। আরও বিভিন্ন ঘটনা আমরা তখন লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম। ভিড়ের কারণে এরকম কিছু বলা যাচ্ছে না, দেখি পরে যদি সুযোগ হয় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দেখুন মসজিদ, আপনাদেরকে আমরা মাদ্রাসা মসজিদ সবই দেখাচ্ছি। এই যে মাদ্রাসাটা, খুব ভিড় হওয়ার কারণে আমি কি সাফল্য বলতে পারতেছি না, দুঃখিত সবার কাছে। তাড়াতাড়ি চাবি লয়ে এসে চেষ্টা করানোর সময় নাই, তাড়াতাড়ি আসছিলাম ওখানে আমি গেছি। আল্লাহর শুকর, তাই না ভাই? সবই আল্লাহর শুকর, আল্লাহ তাআলা অনেক অনেকদিন পর খোলা হয়েছে। এই যে মাদ্রাসা দশতলা বিল্ডিং হচ্ছে, আর ওই যে মসজিদ দেখা যাচ্ছে, দেখেন কাজকর্ম চলতেছে। এই কারণে এখানে অনেক লোহা পড়ে আছে, কাজকর্ম চলতেছিল।
মসজিদে নিয়ে যেতে পারবো কিনা, যে মানুষ অনেক সম্ভব হবে কিনা বুঝতেছি না। ঈদের দিন এতে বন্ধ চলে। আমরা এই আয়াতটাই পড়ব, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আশা করি ইনশাআল্লাহ আমাদের এই খুলে দেওয়াটা স্থায়ী হবে মাদ্রাসা মসজিদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া তাহলিয়া ওয়া বারাকাতাহু। বহুদিন পর আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদ খুলে, আল্লাহ শুকর দীর্ঘদিন পর এখন মানুষ আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছে আল্লাহর রহমতে, অনেকেই কান্নাকাটি করতেছে শুকরিয়া খুশি হিসাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকদিন পর দেখুন কী ময়লা জমে আছে। মাদ্রাসার অংশ এটা মসজিদ, নামাজ পড়ে যাই এই জুতা খুলে যাই, এই অংশটা মসজিদ ওই অংশ আমরা জুতা পরবো না ইনশাআল্লাহ। এই দ্বিতীয় তলা মসজিদের, মসজিদের দ্বিতীয় তলা। এই যে এখানে আমাদের উস্তাদদেরকে আমাদের মাদ্রাসার মুহতিম সাহেবকে মেরেছিল, ওনার সব জিনিসপত্র তারা এত হাতে নিয়ে চলে গেছিলো। এই দেখুন এই জায়গা থেকেই আমাদের ঈদের পরের দিন আমাদের এখানে উস্তাদ সাগরের যারা ছিল তাদেরকে এখানে অনেক আহত করেছে। তারপর আপনাদেরকে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব। এই দেখুন সিসি ক্যামেরাটা, এই সিসি ক্যামেরাটা তারা যখন এখানে প্রবেশ করেছে সিসি ক্যামেরাটা ভেঙেছিল। এই যে সেই সিসি ক্যামেরাটা, এই সিসি ক্যামেরাটা ভেঙে তারা প্রবেশ করেছে। এখানে একটা সিসি ক্যামেরা ছিল, এখানে একটা সিসি ক্যামেরা ছিল, এই সিসি ক্যামেরাটা ভেঙেছে তারা, ভেঙে পরে আক্রমণ করেছে, উস্তাদদেরকে মেরেছে, জিনিসপত্র নথিপত্র যা ছিল এবং ক্যামেরা আমাদের এটা কোথায় ছিল যেন আমাদের। হ্যাঁ দেখুন শুকরিয়া হিসেবে মানুষ কীভাবে কান্নাকাটি করতেছে আল্লাহ তাআলার কাছে এবং দোয়া করতেছে। আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার মুহতামিম মাওলানা আতাউল্লাহ সাহেব সকলের সামনে ক্রন্দনরত অবস্থায় দোয়া কান্নাকাটি করতেছেন। আমরা যে যেখান থেকে আসি আমরাও হৃদয়ের আকুতি সহ এই দোয়ায় অংশগ্রহণ হই, সকলে আমিন আমিন বলি। যে সমাধান হয়েছে এটাই শুধু শেষ না, সুষ্ঠু সমাধান যেন হয়, স্থায়ী সমাধান যেন হয়, আমরা ইনশাআল্লাহ সেজন্য দোয়া করি। তবে ইনশাআল্লাহ এই সমাধান কোনোভাবে যেন আমাদের হাতছাড়া না হয় সেজন্য আমরাও সচেষ্ট থাকব। যে সমস্ত মুসলমানরা আজকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে এসে একত্রিত হয়েছে, যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে আমাদের আজকের এই কর্মসূচি অনেকটাই সফল হয়েছে, আমরা সকলের কাছে চিরকৃতজ্ঞ। সকলে আপনারা দোয়াও করবেন ইনশাআল্লাহ।
গত 2 আগস্ট আপনারা জানেন সন্ত্রাসী গ্রুপ সাহাদ বাহিনী সাহাদপন্থী লোকেরা এই মাদ্রাসায় ঢুকে রড দা বটি নিয়ে মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলের উপরে নির্মমভাবে হামলা করেছিল। আমাদের মোবাইল সেট তারা চুরি করেছে, আমাদের মালসামানা তারা চুরি করেছে, আমাদের ক্যামেরা কম্পিউটার সব কিছু তারা চুরি করেছে। আমাদের আমাদের মাল সামানা কোনো কিছুর জন্য আমাদের কোনো আক্ষেপ নাই, কিন্তু তাদের এই নৃশংস হামলার প্রেক্ষিতে প্রশাসন যে মসজিদটি বন্ধ করে দিয়েছে, যেখানে প্রতি ওয়াক্তে আজান হতো, নামাজ হতো, হাজারো মুসল্লির অংশগ্রহণে মসজিদটা মুখর হয়ে থাকতো, সেই হৃদয়ের ব্যথা আমরা ভুলতে পারিনি। দীর্ঘ 2-2.5 মাস যাবৎ আমরা প্রতিনিয়ত দোয়া করেছি, আমরা প্রতিনিয়ত বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করেছি সুষ্ঠুভাবে যেন এই মসজিদের সমাধান হয়, কিন্তু বাটারা থানার ওসি এবং গুলশানের ডিজির এক ধরনের নাটকীয় অবস্থানের কারণে